গুড মর্নিং, আবারও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। মহারাষ্ট্রের সাথে সাথে কলকাতার বিভিন্ন জায়গাতে কিন্তু গণেশ পুজো হয়েছে, আর সেই গণেশ পুজোর পরিক্রমা দেখানোর জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা। আজকে আমি কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছি আর বিভিন্ন জায়গা থেকে কিছু কিছু ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি। তো চলো এখন এবার তোমাদেরকে দেখাই এই বছর অর্থাৎ 2023-এর গণেশ পুজোর পরিক্রমা। যাইবো আমরা কি আমরা ওখানে গণেশ পুজো করি, হরেক বছরই করি, খুব ভালো করে ধুমধাম করে করি। কালকে আমাদের ওপেনিং ছিল, খুব ভালো করে ওপেনিং করেছি আমরা। বাচ্চাদের ডান্স প্রোগ্রাম ছিল, ওইটাও করেছি। আজকে পুজো হয়ে গেছে আমাদের, কালকে মহাভোগ প্রোগ্রাম আছে। আর আগেও খুব ভালো করে পুজোটা আমরা করতে পারি। গণেশজি আশীর্বাদে সব ভালো থাকুক, সবের উপরে আশীর্বাদ থাকে, সব আগে করো, যতরা আছে লোক মানুষ সব ভালো থাকুক। আমরা মোটামুটি 30-40 জন সব আছি। পুরো হকার কমিটি আমাদের সাথে আছে, রাম মন্দির হকার কমিটি পুরো সাথে আছে। এই 2017 থেকে শুরু, নিজেরাই মাসে মাসে টাকা জমিয়ে পুজোটা শুরু করি। তাই 7 বছর আপাতত বারোয়ারি পুজোর মাধ্যমে এটা ধারণ করেছে। আর পাড়ার প্রতিবেশী বন্ধুবান্ধব এলাকার সবাই এই পুজোতে ইনভলভ হয়েছে। আর সবার এখন মোটামুটি, আগে আমরা ছাড়া ছাড়া পুজোটা করতাম, এখন সবাই নিজের কাছ থেকে যার যেরকম সমর্থ সবাই মিলে ইয়ে করে আমাদের এই পুজো এখন সপ্তমতম বর্ষে পদার্পণ করেছে। আর আমাদের পুজো মোটামুটি আজ থেকে 3-4 দিন আগে ঠাকুর এসেছে, 2-3 দিন আগে আমাদের ওপেনিং খুব ভালোভাবেই উদ্বোধন হয়েছে। কালকে পরশু অবধি আমাদের প্রোগ্রাম ছিল, আজকে পুজো, কালকে ভোগ। যেহেতু বৃহস্পতিবার ঠাকুর যাবে না, শুক্রবার দিন আমাদের মোটামুটি বর্ণাঢ্য শোভাযাত্রা সহ করে একটা নিরঞ্জন থাকে, সেটা আমাদের মোটামুটি এটাই হয়েছে। আর আগে আমাদের পুজোটা 5-6 জন বন্ধু মিলে ঠিক হতো, যেমন এই আমরা 4-5 জন মিলে ঠিক করেছিলাম, কিন্তু এখন আমাদের এটা আস্তে আস্তে ধীরে ধীরে মহিলারাও সামলাতে শুরু করেছে পুজোটা। তাদের মধ্যে এরাও আছে, এরা আস্তে আস্তে আপাতত ইনভলভ হচ্ছে পুজোতে। কারণ আমরা সবাই আস্তে আস্তে কাজকর্মে ব্যস্ত হয়ে পড়েছি, কেউ কিছুটা সময় দিতে পারছি, আমি হয়তো দিতে পারছি না, কারণ বিকেলবেলা অফিস চলে যাবে, আমি এখন 2 দিন ছুটি নিয়েছি, এই করেই পুজোটা আপাতত চলছে। দুর্গাও মা, গণেশ হচ্ছে মায়ের মা সন্তান, তো তাদের হাত ধরে তো আমরাও তো এগোবো, আমরা না গেলে চলবে কী করে, পুজোটা হবে কী করে? ওরা তো শুরু করেছে, এবার তো আমরা এগিয়ে নিয়ে যাব। তাই শ্বশুরবাড়ি থেকে এসেও করছি আর বৌদিদের সাথে সঙ্গ দিচ্ছি। আমাকে খুব ভালো লাগছে যে আমরা এখানে গণেশ পূজা করতে পারছি। আমরা সবাই মহারাষ্ট্রের, আমাদের মানে ওয়েস্ট বেঙ্গল গোল্ড অ্যান্ড সিলভার রিফাইনারি অ্যাসোসিয়েশন মাধ্যমে এটাও গণেশ পূজা হয়। আজকে 18 বছর পুরো হয়ে গেছে আমাদের পুজো হচ্ছে, এটা আমরা গর্বিত যে আমরা এখানে গণেশ পূজা করতে পারছি। এই যে সবার শুভকামনা চাই যে ওদের সবারই ভালো হোক, এই জন্যই তো এটা মনে করে, এটা তো শিবিরতা গণেশ, সবারই ভালো হোক, সবারই মনে বাচ্চাদের পড়ালেখা সব ভালো হোক, যে করোনা মতন এরকম যে চলে গেছে, এখানে আমরা গরিব ঠাকুরকে সবাই একটু সুস্থ হোক। এখানে মূর্তিটা বানিয়েছি, না হলে আমাদের মূর্তিটা পুনে থেকে মহারাষ্ট্র থেকে আসত, ঠিক আছে। আর এটা নিয়ে মনে হয় 18 বছর হলো আমাদের, ঠিক আছে। এটা আমরা যেমন বম্বেতে হয়, পুনেতে মহারাষ্ট্রে পুজো হয়, এখানেও আমরা করছি আর খুব উৎসাহে আমরা পুজো করছি। Thank you.
আপনারা জানেন যে যখন করোনা হয়েছিল তখন কয়েক হাজার মানুষকে জয় মাতা স্পোর্টিং ক্লাব এই খাবার প্রদান করেছিল আশিদের জায়গায় কয়েক কলকে সাথে নিয়ে, এবং আমাদের বস্ত্র থেকে শুরু করে আমরা প্রত্যেকটা অনুষ্ঠানের মধ্যেই মানে দুর্গা পুজোর আগে আমাদের খুঁটি পুজো পুজো হয়েছিল জয় মাতা স্পোর্টিং তিনি এক করলি ওদের অনুষ্ঠানে আমরা বাচ্চাদেরকে খাতা বই দিয়েছি, এবং আমরা এই পুজোর মধ্যে আমরা মানুষের মধ্যে দুর্গা পুজোর যে আমেজটা সেটা মানুষের মধ্যে আমরা পৌঁছে ইউথ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সারা বছরই থাকে মানুষের সাথে মানুষের পাশে, এবং আপনারা যদি আমাদের ফুটবল টুর্নামেন্ট বা কম্বল বিতরণ বা শাড়ি বিতরণ ডিস্ট্রিবিউশনে এসে গিয়ে থাকেন তাহলে আপনারা জানবেন এবার গণেশ পুজোটা আমাদের দীর্ঘদিনে, এবং গণেশ পুজোতে আমাদের এই ভোগ হয় খিচুড়ি ভোগ কখনো এবার হয়েছে লুচি ভোগ কোনোবার ফ্রাইড রাইস আলুর দম, মানে বিভিন্ন রকম ভোগের মাধ্যমে আমাদের লোককে সেবা করার প্রজেক্ট আমাদের চলে। আমাদের ছাপ্পান্ন ভোগ হয়েছে সেটাও আমরা দিয়েছি, এখন আমাদের এই ভোগ হচ্ছে, আবার আগামীকাল আমাদের ঠাকুর ভাসান আছে দৈকর্মা হবে তোর উপরে বসে দিলাম সেটাও আমরা লাড্ডু হয়েছে। আপনার নামটা? কালকে কালকে দিতে পারিনি। আমাদের ক্লাবের প্রেসিডেন্ট একজন সেক্রেটারি ক্যাশিয়ার সবাই সমান। আর এবছর আশ্বিনের সূচনায় গণেশের আরাধনা করতে পেরে আমাদের খুবই ভালো লাগছে। পুজো পুজো আমেজ, আশ্বিন মাস মানেই আমাদের মধ্যে পুজোর আমেজ চলে আসে, অতএব এরপরে একটার পর একটা বাঙালিদের উৎসব লেগেই থাকবে। আর আমরা সামাজিক জীব, আমাদের বাচ্চাদের ভবিষ্যতে যারা প্রজন্ম তাদেরকে আমরা এখন হয়তো আনন্দ দিতে পারি না, সবসময় গৃহবন্দী হয়ে তারা থাকে, অতএব এই মধ্য কলকাতায় এমন একটা পরিবেশে তারাও যে কটা দিন আনন্দ করতে পারে, অনাবিল আনন্দ করে তারা। বারো বছর হয়ে গেছে, বারো বছর থেকে আমরা এটা করে যাচ্ছি, আর প্রত্যেক বছরে বাবার আশীর্বাদ থেকে পুজোটা বড়ই হয়ে যাচ্ছে। তার মধ্যে আমাদের পুরো ইলেকট্রিক মার্কেট, যে আমাদের মার্কেট আছে, বিক্রি ব্যবসায় আছে, এদের যতগুলো ব্যবসায়ীরা আছে সবাই আমাদেরকে পুরো ফুল সাপোর্ট করছে। তিন দিন সবাইকে একটু প্রবলেমও হয় বিজনেসের মধ্যে, কিন্তু সব হার্ডলি পুরো আমাদের পুরো ফুল সাপোর্ট করে। আমি এখানে অতিথি হিসাবে আসিনি, আমি এখানে আমার ছোটো ভাই পবন পাণ্ডে ওনার সহযোগিতায়, দাদার সহযোগিতায় এখানে এত সুন্দর একটা কার্যক্রম আমরা সবাই দেখতে পাচ্ছি, আর তার জন্য আমি এসছি এখানে। আমি অতিথি না, এখানে আমার নিজের একটা ব্যাপার, পরিবারের একটা ব্যাপার, আমি আমার ভাইয়ের জন্য এখানে এসেছি।
আর আশা করছি আগামী বছর প্রত্যেক বছর এরকমভাবে সুন্দরভাবে এরা কার্যক্রমটা করবে। নবযুবক নাগরিক সংঘ থেকে প্রত্যেক বছর আপনাদের সবাইকে গণেশ পুজোর অনেক আগাম শুভেচ্ছা, দুর্গাপুজোর আগাম শুভেচ্ছা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর যদি পারো বন্ধু বান্ধবের সাথে কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করে নিও। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো আমার উৎসব দেবাশিসের সাথে। ধন্যবাদ।